এদিকে আন্তর্জাতিক মিডিয়া ভাড়া করে দেশের বিরুদ্ধে স্বাধীনতা ও দেশবিরোধীরা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত একুশে চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন রুহুল ও অ্যাডভোকেট বলরাম পোদ্দার। সভা পরিচালনা করেন বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন টয়েল। এ সময় দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। এই স্বাধীনতা বিরোধী জামাত চক্র যারা আজকে দেশের মধ্যে ঘৃণিত, নিন্দিত এবং দেশের মানুষ কর্তৃক ধিক্কৃত এবং দেশের মানুষ কর্তৃক বর্জিত, তারা এখন তাদের অর্থবিত্ত নিয়ে মানুষ ভাড়া করে এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাথে যোগাযোগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিছু ভুল তথ্য, অসত্য তথ্য কাট পেস্ট করে যেই ধরনের প্রতিবেদন প্রচার করা হচ্ছে, এটি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো কিছু নয়। এবং অতীতে যেমন বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে এগুলো করা হচ্ছে। আমি দেশবাসীকে অনুরোধ জানাব যে এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। রাজধানী ফকিরাপুলে অসহায় গরিব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার কালভার্ট রোড এলাকায় গরিবদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করেন 9 নং ওয়ার্ড যুবলীগ। মতিঝিল থানা 9 নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক আলী আকনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মেনু রহমান ও 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যকরী সদস্য আনোয়ার হোসেন মাখন, 9 নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নুরুল ইসলাম নুরু এবং ওয়ার্ড যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম মন্টু, যুবলীগ নেতা সেন্টু সহ অন্যান্যরা। 21 অগস্টের আগে থেকে শুরু করে 21 অগস্টের গ্রেনেড হামলা পর্যন্ত প্রায় 24 বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন শুধুমাত্র আওয়ামী লীগের কর্মীদেরকে রক্ষা করার জন্য। সেই প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে তোমরা সংগঠন করো কিন্তু মানুষের পাশে দাঁড়াও। তাই আমার ছোট ভাইরা যুবলীগের এই ওয়ার্ডের নেতারা যে আয়োজন করেছেন সত্যি প্রশংসনীয়, আমি সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক হওয়ায় শুভ খান রাসেলকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভাগীয় সকল নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের ঢাকা বিভাগীয় সভাপতি মফিজুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মিনজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক 2 পিয়াস আল মনসুর, সহসভাপতি আজজুল হক ও প্রচার সম্পাদক মোজাম্মেল হক বুলবুল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এবারে জেলা সংবাদ। বগুড়ায় বিষাক্ত মদ্যপানে 14 জন মারা যাওয়ার ঘটনায় 4 জন মদক গ্রেপ্তারকে করা হয়েছে সদর থানা পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় পারুল হোমিও ল্যাবরেটরিজের শতাধিকার নুরুন নবী, শহরের গালাকপট্টি মনু হোমিও হলের শতাধিকার আব্দুল খালেক,
গালাপট্টি এলাকার হাসান হোমিও হলের কর্মচারী আবু জুয়েল ও করতোয়া হোমিও হলের শতাধিকার শহীদুল আলম সবুর গ্রেপ্তারকৃতরা হোমিওপ্যাথিক ওষুধের দোকানে অবৈধভাবে অ্যালকোহল বিক্রি করেছেন। ওই অ্যালকোহল পানে গেল তিন দিনে বগুড়ায় কমপক্ষে ১৪ জন মারা যান। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিষাক্ত রেকটিফাইড স্প্রিটের পানে আটজনের মৃত্যু হয়েছে। গত এক তারিখে দিবাগত রাত্রে পুরান বগুড়ায় হরিজন সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠানে বিষাক্ত মদ পান করে মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই একটি চাঞ্চল্য তৈরি হয়েছে এবং অনেকজন প্রাণ হারিয়েছে। আমরা মোট চারজনকে গ্রেপ্তার করেছি, এর মধ্যে যে যারা গ্রেপ্তার তারাও জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তারা বলেছে যে হ্যাঁ তারা এটা বিক্রি করে থাকে। বগুড়া শহরের চারটি হোমিও হলের ব্যাপারে আমরা তদন্তে পেয়েছি, একটি হচ্ছে পারুল হোমিও হল, তারপর হাসান হোমিও হল, মন হোমিও হল এবং করতোয়া হোমিও হল। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পারুল হোমিও হল, এখান থেকে মূল সাপ্লাইগুলো যায় এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল মিশ্রণ করার সাথে সাথে এটা বিষাক্ত হয়ে যায় এবং এটা যদি কেউ পান করেন তাহলে এটাকে আর নিতে পারেন না, তখন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভোলার সদর উপজেলার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানান, আজ সকালে ভোলা সদরের চরশামাইয়া রোড বিশ্ব রোডে সড়কে যাত্রীবাহী বাস ও বোরাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত বোরাক চালক কবির হোসেনের বাড়ি ভোলা পৌর ৫ নং ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকায়। স্থানীয়রা জানান, সকালে চরশামাইয়া বিশ্ব রোড সড়কে যাত্রীবাহী বাসের সাথে বোরাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বোরাক চালক কবির হোসেন নিহত হন। ভোলা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এনায়ের হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা হয়নি। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি আচার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব। ফতুল্লা প্রতিনিধি মেহেদী হাসান রাসেল জানান, বুধবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সদর উপজেলার রসুলপুরে সিয়াম ফুড প্রোডাক্ট ও ঢাকা ফুড নামে দুটি কারখানাতে এই অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরি, ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার, পচা উপাদান দিয়ে আচার উৎপাদন ও অনুমোদনহীনভাবে বিএসটিআই এর ল্যাবে ব্যবহারের অপরাধে সিয়াম ফুড প্রোডাক্টসের মালিক শাহজাহানকে তিন মাসের কারাদণ্ড ও ১,০০০০ টাকা জরিমানা এবং ঢাকা ফুড মালিক মনির মিয়াকে দুই মাসের জেল ও ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ। কিশোরগঞ্জের হোসেনপুরে দাখিল মাদ্রাসা অধ্যক্ষ আমিনুল হক হত্যা মামলার অভিযোগ এক আসামিকে মৃত্যুদণ্ড ও তার পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২,০০,০০০ টাকা করে আর্থিক জরিমানা এবং অনাদায় অতিরিক্ত এক বছর করে বিনা শ্রম কারাদণ্ডের সাজা প্রদান করা হয়। প্রতিনিধি হুমায়ুন কবির জানান, আজ দুপুরে বুধবার সকালে কিশোরগঞ্জের জেলা দায়রা জজ আদালতে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় ফাঁসি সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়া পলাতক ছিলেন, তবে তার পিতা যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি নুরুল করিম আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত আসামিদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের গাবুরগাঁও গ্রামে। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৪ ডিসেম্বর আমিনুল হকের পুত্র রক্সি প্রাইভেট কারে বাড়ি ফেরার সময় ক্রিকেট খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় যুবক মানিক রক্সিকে মারধর করে বাড়িতে নিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে রক্সির পিতা আমিনুল হক ঘটনাস্থলে গিয়ে এই নিয়ে কথা কাটাকাটি শুরু হলে মানিক ও তার পিতা নুরুল করিম তার উপর হামলা চালিয়ে মারধর করে এবং এক পর্যায়ে মানিক ছুরি দিয়ে আমিনুল হকের বুকে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ২০১৯ সালের ১৭ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক বাদী হয়ে চারজনের আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। পটুয়াখালী প্রতিনিধি জসিমউদ্দিন আহমেদ জানান, বুধবার সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্ট এর সহযোগিতায় পটুয়াখালী সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার আয়োজন হত দরিদ্রদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় অভিযান চালিয়ে 350 লিটার রেকটিফাইড স্পিরিটে অ্যালকোহল ও 200 গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাইব জাহান জানান, আজ দুপুরে জেলার উপজেলার জেহালা ইউনিয়নে খুদিয়াখালী গ্রামে সৌরভ দাসের বাসায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রেতা শ্রী সৌরভ দাসকে আটক করা হলেও পালিয়ে যায় তার স্ত্রী আরতি দাস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক শরীয়তুল্লাহ জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৌরভ দাসের বাড়ি থেকে এই মাদক উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। সৌরভ দাসকে আটকের পর তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দর্শক নির্বাচন পরিক্রমায় আপনাদের স্বাগত। কিশোরগঞ্জে ইটনা উপজেলা 1 নং রায়টুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাদিউদ্দুল হক খান মিল্কি সুষম। তার নির্বাচনী কর্মসূচির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আজহারুল ইসলাম চুন্ন। সুপ্রিয় দর্শক, সিএনএন বাংলা টিভির নিয়মিত আয়োজন নির্বাচনী পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজহারুল ইসলাম চুন্ন। নির্বাচনী পরিক্রমায় আজকের অতিথি কিশোরগঞ্জের ইটনা উপজেলার 1 নং রায়টুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী জনাব মোহাম্মদ সাইদুল হক খান মিল্কি। শুনুন তাহলে তার নির্বাচনী প্রতিশ্রুতি। আমি 1 নং রায়টুটি ইউনিয়নের আওয়ামী পরিবারের সন্তান। আমার মামা মরহুম আব্দুল আলিম খান মিল্কি, উনি রায়টুটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধ পরিচালনা কমিটি ওইখানে সভাপতি ছিলেন। ওই সূত্র ধরে আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার আপন বড় ভাই বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। আমি ছাত্র কিশোর জেলা ছাত্রলীগের মেম্বার ছিলাম, কৃষ্ণ উপজেলা ছাত্রলীগের এমন যুবলীগের মেম্বার ছিলাম এবং সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে কিশোর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। আমি আশা করি ধর্মভূমি মনোনয়ন ধ্যায় আওয়ামী লীগ পরিবার সন্তান হিসাবে আমাকে দিবে। দীর্ঘদিন আমি পারিবারিকভাবে এবং নিজের ব্যক্তিগতভাবে আমি এই দলের সাথে সম্পৃক্ত। বর্তমানে রাজনৈতিক ইউনিয়নে আপনার জনতার সাথে আমি অনলাইনভাবে জড়িত। ধর্ম নির্বিশেষে সকলের সাথে আমার একটা সুসম্পর্ক আছে এবং আমার যে নেতৃবৃন্দ, আমার রাজনৈতিক অভিভাবক ইত্যাদিগ্রামের সংসদ সদস্য প্রবীণ ভাই এবং আমার রাজনৈতিক শিক্ষাগুরু বর্তমানে উপজেলা 2-2 বারে সফল উপজেলা চেয়ারম্যান চৌধুরী আমুল হাসান ভাই এবং ইতলো উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি ইসমাইল ভাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল ভাই সহ যত নেতৃবৃন্দ আছেন
সবার সাথে আমার একটা সুসম্পর্ক আছে। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবেন। আমি দলের বাইরে কখনোই যাই নাই, কোনো সময়ই না। যতগুলো রাজনীতি মিছিল কিশোরগঞ্জ জেলায় এবং নির্বাচন আসে, আমি আমি সামনে সামনে থেকে নির্বাচন গোলা পরিচালনা করি এবং শান্তি সহযোগিতা করি। এই সত্য ধরে আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে। আমি দল থেকে যদি মনোনয়ন পাই প্রায় কিছু ইউনিয়নের দলীয় যারা আছেন দলের বাইরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আপনার জনতা সার্বিকভাবে সকলের কাছে আমি দোয়া চাই এবং সহযোগিতা চাই। সামনে দিনের পরিবেশ নির্বাচন, এই নির্বাচনে আপনারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করবেন এমন গুণ দিবেন। তারা যোগ্য পাওনের আওয়ামী লীগের ইউনিয়নের মধ্যে এক নম্বর, এই এলাকার আওয়ামী লীগ আছেন ইউনিয়নে, রায়টুটি ইউনিয়নে আওয়ামী লীগ ছিল না, সেম্বর বাপ রেনমিল কি ছিল এক নম্বর আওয়ামী লীগ রায়টুটি ইউনিয়নে, তারপরে কোনো আওয়ামী লীগ নাই। আমরা পুরো ইউনিয়নবাসী সুষমভাইকে হ্যাঁ দেখতে চাই, চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। সে যদি এবার আওয়ামী লীগের নমিনেশন পায় তাহলে আমি মনে করি যে সে এলাকার উন্নয়ন কাজ করবে এবং সে আমাদের সাধারণ পাবলিকের মনের আশা পূর্ণ করবে এবং জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের কিশোরগঞ্জ চার আসনের এমপি মহোদয় রেজওয়ান আহমেদ তৌফিক সাহেবের হাতকে শক্তিশালী করবে এবং আমাদের ইকনৌপা জেলার চৌধুরী কামরুল ইসলাম স্যার ওনার হাতকে শক্তিশালী করবে, এটা আমাদের বিশ্বাস। সুষম ভাই অত্যন্ত ভালো মানুষ, ওনাকে অভিনন্দন জানাই। আসক উনি আসলে আমরা মনে করি যে রায়রুটি উনি যদি চেয়ারম্যান পদে থাকেন বা চেয়ারম্যান হন এলাকার সাবেক উন্নয়ন হবে। এবারের বছর আমরা সুষম ভাইকে চেয়ারম্যান চাই আর চেয়ারম্যান হলো ইনশাল্লাহ। এক নম্বর রাখি ইনন আমি জীবনে কর্মী মোহাম্মদ সারু আকার সুষম ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। সুষম মিলকে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, তার বাপ অনেকদিন যাবত আওয়ামী লীগ করত, আওয়ামী লীগকে সে ভালোবাসে, আমরা তার নির্বাচন করব। আমরা চাই সুষম ভাইকে নৌকা মার্কা যদি মার্কা দেয় তাহলে সুষম ভাই নিশ্চিত চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম, এক নং রায়টুডি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সভাপতি রেনুমুদ্দিন খান মিল্কি তার সাহেবের সুযোগ্য সন্তান সুষম মিল্কিকে আমরা চেয়ারম্যান পদে সবাই দেখতে চাই। সুপ্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো নির্বাচনী পরিক্রমা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সিএনএন বাংলা টিভির পাশে থাকুন, এই প্রত্যাশা রাখি।